সুপ্রিয় দর্শক আরটিভি বিএসএমএম ওয়েটওয়ে করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। দর্শক, একদিনের হিসেবে করোনায় 2.5 লাখ আক্রান্তের রেকর্ড দেখল বিশ্ববাসী। মোট আক্রান্ত 1.42 কোটি এবং মোট মৃত্যু ছাড়িয়ে গেছে 6 লাখে। আর দেশে মোট মৃত্যু হয়েছে 2,581 জনের, মোট আক্রান্ত ছাড়িয়ে গেছে 2 লাখে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে এখন চলছে করোনার পিক টাইম, অথচ টেস্টের সংখ্যা ক্রমাগত কমতে কমতে নেমে গেছে 11,000-এর নিচে। দর্শক, করোনা মহামারীর এমন পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে ঘরে। আর এই দুর্যোগে আপনাদের সবার কাছে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য পৌঁছে দেবার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ থেকে যথারীতি আজ রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী এবং রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সেই সাথে দর্শক, আপনাদের জানিয়ে রাখছি আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আরটিভির টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। সেই সাথে বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 09611677777 নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। আমি শুরুতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী আপনার কাছে প্রশ্ন রাখবো। টেস্টের বিপরীতে করোনায় সংক্রমণের হার 25% বেশি, তো করোনার এই পিক টাইমে সাধারণ মানুষের মাঝে টেস্টের প্রতি ব্যাপক অনাগ্রহ তৈরি হয়েছে। সামগ্রিকভাবে দেশের বর্তমান করোনা পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি দেখেন যে করোনা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আমরা যে পর্যায়ে দেখতেছি, যে গত 2 মাস যাবৎ এটা গ্রেজুয়ালি উপরের দিকে যাচ্ছে, এখনও পর্যন্ত এটা কিন্তু নেমে যাচ্ছে না। আর যেই নামাটা যেটা আমরা চিন্তা করব, যে যদি আমরা যদি আজকে যদি অত্যধিক আকারে টেস্ট করতে পারতাম, যে আমাদের দেশে কিটের সংখ্যা স্বল্পতার জন্য এবং আমরা টেস্টগুলো করতে পারছি না, আমরা বুঝতে পারছি না যে টোটাল জনসংখ্যার কতজন এখন মানে করোনা আক্রান্ত হচ্ছে, যার জন্য আমরা বুঝতে পারতেছি না যে এখন পিকটা কোথায় আছে, পিকটা কি এখন আমরা বুঝতে পারছি কি না, না আমাদের পিকে যেতে আরও সময় লাগবে, কখন আমরা প্লেটুতে আসব, কখন এটা ডিক্লাইন করবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যদি আমরা বেশি আকারে করোনা টেস্ট করতে পারি। এই করোনা টেস্ট করার জন্য আমাদের যেটা হলো কি, যে পর্যাপ্ত পরিমাণে কিটের প্রয়োজন আছে এবং রোগীরা অনেক সময় দেখা যায় যে কিটের জন্য ঠিকমতো পরীক্ষা করতে পারেন না। তারপরও যে আমরা আরটিপিসিআরের মাধ্যমে যে পরীক্ষাগুলো করি, এগুলো রেজাল্ট পেতেও কিছু সময় লেগে যায়, যার জন্য রোগীরা বুঝতে পারে না যে করোনা সে আক্রান্ত হলো কি হলো না। যখন সে আক্রান্ত হয়েছে জানতে পারে, তার মধ্যে সে অনেক লোককে ইনভলভ করে ফেলে এই করোনা সংক্রান্ত ব্যাপারে। সেই জন্যই আমরা একটা কথাই সবসময় বলতে চাই, যে বর্তমান পরিস্থিতি থেকে টেস্টের কোনো বিকল্প নাই, টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, এটা করলে আমরা বলতে পারবো যে করোনা পরিস্থিতি এখন বাংলাদেশের কোথায় আছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। স্যার, আমি আপনার কাছে আসবো। স্যার, করোনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণও শুনতে চাই, কোন দিকে আমরা আসলে এগিয়ে যাচ্ছি এবং সাধারণ মানুষের এ সময় করণীয় কি সেটি যদি বলতেন। পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে আমাদের যেই অতি জনবহুল একটা দেশ, এই দেশে আসলে প্রথম থেকেই যে আমরা স্বাস্থ্যবিধি মানার কথা বলছি, সেই জিনিসটা কিন্তু প্রকৃতপক্ষে আসলে কোথাও হচ্ছে না, মানে ঠিক পূর্ণাঙ্গভাবে যতটুকু হওয়ার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আপনার যে পরিস্থিতি আসছে, যে সংক্রমণের হার দিন দিন যে 20-25% মাঝামাঝি চলাফেরা করছে এবং মৃত্যু হারও মোটামুটি সংখ্যা যেটা 40-50 ভিতরে প্রতিদিন গড়ে মৃত্যুবরণ করছে, এই যে সংখ্যার যে নিয়মগুলো চলতেছে এতে বোঝা যাচ্ছে যে আসলে সংক্রমণের হার কমের দিকে তো নাই, বরঞ্চ বাড়তির দিকে। এই সমস্ত বিবেচনায় দেখা যাচ্ছে যে আমরা যে কথাটা আগেই আমার অধ্যাপক সাহেব বললেন, যে টেস্ট আমরা পরিমিত করতে পারছি। এক সময় কিন্তু আমরা টেস্টের হার 18-19,000 পর্যন্ত গেছি, তো
তখন কিন্তু যে পরিমাণ টেস্ট করা গেছে সেই তুলনায় কিন্তু টেস্ট এখন দেখা যাচ্ছে 10-11 হাজারের ভিতরে। তাহলে টেস্ট কমে যাচ্ছে কিন্তু সংক্রমণের হার কিন্তু বাড়ছে, তার মানে কিন্তু আমাদের এই যে পরীক্ষা করা এবং শনাক্তের হার এই দুটার ভিতরে কিন্তু অনেক অসামঞ্জস্য। তাহলে এই করতে গেলে কিন্তু টেস্টের হার অবশ্যই বাড়াতে হবে, যেটা আমরা আরটিপিসিআরই বলি বা অ্যান্টিবডি টেস্টই বলি। যেভাবেই হোক একটা জনগোষ্ঠীর ভিতরে কত শতাংশ সংক্রমিত হয়েছে সেইটার উপরে ইপিডেমিওলজিক্যাল সার্ভে করে বোঝা যাবে যে আমরা আসলে কোথায় আছি। সেই জন্য এখনও যেগুলো বলতেছি সবই কিন্তু অনুমান ভিত্তিক। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি যে পরিসংখ্যান অনুযায়ী যে বলার কথা, ইপিডেমিওলজিক্যাল সার্ভে অনুযায়ী বলার কথা, সেটা কিন্তু এখনও আমরা বলতে পারছি না। এই ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী। স্যার আপনার কাছে আবারও আসি। করোনাকালীন সময়ে পুরুষদের প্রোস্টেট টিউমার এবং নারীদের ইউরিন ইনফেকশনের সংক্রান্ত জটিলতা নিয়ে আমরা অসংখ্য প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি, তো আপনি যদি একটু ব্যাখ্যা করে বলতেন যে এই জটিলতাগুলো কোন কারণে হয় এবং সুরক্ষিত থাকার উপায় কি এগুলো যদি দেখা দেয় সেক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি সাধারণত করোনাতে আমরা দেখতে পাইতেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্লাস পুরা পৃথিবী ব্যাপী দেখা যাচ্ছে যে পুরুষরা আক্রান্ত হচ্ছে অনেক বেশি, সেই তুলনায় মহিলাদের আক্রান্তের হার অনেক কম। কারণ এটার পিছনে অনেকগুলো কারণ হয়েছে, যে এক নম্বর কারণ হলো যে পুরুষরা বহির্মুখী, বাহিরে যাচ্ছেন, আসা যাওয়া করছেন, আক্রান্ত বেশি হচ্ছেন, এবং যে পুরুষদের যে আমাদের বলবো যে বডির যে ইমিউনিটি সেটা অনেকাংশে কম মহিলাদের তুলনায়, এবং মহিলারা যে ঘরমুখী বলেই তাদের আক্রান্তর হারটা অনেক কমে যাচ্ছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে পুরুষদের মধ্যে আক্রান্ত কারা বেশি হচ্ছে, আমরা দেখতে পাইতেছি যে সাধারণত 20-এর নিচে যাদের বয়স তাদের দেখা যাচ্ছে আক্রান্ত অনেক কম, 20-30 পর্যায়ে কিছুটা বেশি, 30-40, কিন্তু 50-50 এবং তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে গ্রেজুয়ালি ওটা বেড়ে যাচ্ছে। এই বাড়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। কিছু কারণের মধ্যে একটা হচ্ছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, সেই কমতে থাকার কারণে দেখা যাচ্ছে যে বয়স যত বাড়তেছে মানুষের সাথে কিছু কোমরবিডিটিসগুলো সাথে তৈরি হয়, যেমন কারো ডায়াবেটিস, কারো হাইপারটেনশন, কারো হার্ট ডিজিজ, কারো কিডনি ফেলিওর, বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ ব্যাধি থাকার জন্য তারা আক্রান্ত খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়, এবং দেখা যাচ্ছে যে তাদের বেশিরভাগই হঠাৎ তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতে যতটুকু আমার মনে হচ্ছে যে যদি এটাতে যদি আমরা মনে করি যে পুরুষরা যদি বহির্মুখী হয় তাদের কিছুটা নিয়মতান্ত্রিক নীতির মধ্যে আসতে হবে। একটা হলো যে তাদের যেটা হলো যে কি যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, স্যানিটাইজেশন করা, মাস্ক পরা, এই সমস্ত জিনিসগুলো যে প্রতিনিয়ত তারা করে একটা নিয়মের মধ্যে নিয়ে আসে, তাহলে দেখা যাবে যে এই আক্রান্ত হার পুরুষের মধ্যে অনেক কমে যাবে। আপনাকে ধন্যবাদ। আমি আবার আলোচনা ফিরবো। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে বলছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আমি 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 রংপুর থেকে হানিফ বলছিলাম। জি হানিফ, প্রশ্নটি করুন। আমি দীর্ঘদিন থেকে আমার প্রস্রাবের সমস্যার কারণে দীর্ঘদিন থেকে 8 বছর থেকে আমি ইউরিক অ্যাসিড খাচ্ছি, তো এই ইউরিক অ্যাসিড খাওয়ার কারণে আমার কোনো সমস্যা হবে কি না, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এটা জানার জন্য আমি। জি আপনি আপনার সংযোগটি বিচ্ছিন্ন করবেন না, আপনার পরবর্তী জিজ্ঞাসার জন্য সংযোগটি বিচ্ছিন্ন করবেন না আমাদের সাথে। ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো পরামর্শ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে মানে বলছেন যে দীর্ঘদিন যাবত ইউরোম্যাক্স খাচ্ছেন, কেন খাচ্ছেন সেটাকে জানতে পারি, কি কারণে ডাক্তার কি আপনাকে কেন দিয়েছিল ইউরোম্যাক্সটা? ওই প্রোস্টেট গ্ল্যান্ড বাড়ার কারণে। আচ্ছা, এমনিতে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বাড়ার জন্য কি প্রস্রাবের কোনো সমস্যা হতো কি আপনার? হ্যাঁ, প্রস্রাবের কোনো সমস্যা। কি ধরনের সমস্যা আপনি পেতেছিলেন? যে প্রস্রাবের গতি স্লো, প্রস্রাবের গতি স্লো। ইউরোম্যাক্স খাওয়ার পরে কি আপনার প্রস্রাবের গতি আগের চেয়ে বেড়েছে কি না? হ্যাঁ। আচ্ছা, যদি মনে করেন যে ইউরোম্যাক্স খাওয়ার পরে আপনার প্রস্রাবের জন্য প্রস্রাবের গতি বেড়ে থাকে, তাহলে আমার মনে হয় যেন ইউরোম্যাক্সটাকে আপনি আপাতত কন্টিনিউ করতে থাকেন, এটা চালিয়ে যেতে থাকেন। কারণ এটা হলো যে প্রস্টেট যাদের বড় হয়, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, যাদের প্রস্রাবের গতি কমে যায়, তারাও যদি মনে করে যে অপারেশন করার এখন এই মুহূর্তে নেই, তারা ওষুধ খেয়ে ভালো থাকতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের প্রস্টেট গ্ল্যান্ডের 60% রোগী ওষুধেই নিরাময় হয়, তো ওষুধটা হলো যে অপারেশনের বিকল্প।
আপনি যেহেতু ইউরোম্যাক্সটা খাচ্ছেন, খাওয়ার পর যদি আপনি ভালো থাকেন আপনি শুধু ইউরোম্যাক্সটা কন্টিনিউ করে যেতে পারেন। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। আশা করব দর্শক আপনি আপনার প্রয়োজনীয় উত্তরটি পেয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, আপনার কাছে আবারও আসি। সংক্রমণের সাথে সাথে দেশে নকল ওষুধ, টোটকা চিকিৎসা এবং ভেজাল সুরক্ষা সামগ্রীর ছড়াছড়ি দেখা যাচ্ছে, তো এটি কতটুকু ভয়াবহ হতে পারে আমাদের জন্য এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি সেটি যদি বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনাকে। বলছেন যে সুরক্ষা সামগ্রী, তো সুরক্ষা সামগ্রী যদি ভেজাল হয় তাহলে কিন্তু সে সুরক্ষা দিতে পারবে না। তাই সুরক্ষা সামগ্রী অ্যাকচুয়ালি আইডিয়ালি যে পরিমাণ, যে নীতিমালা অনুযায়ী হওয়ার কথা সেটাই কিন্তু হওয়ার কথা। এবং এটা তৈরি করার দায়িত্বে যারা, এটা মান নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা, বা এটা প্রশাসনিক এবং আইনগতভাবে যাদের করার কথা, তারা প্রত্যেকেই এটা যদি ঠিকমতো তারা পরিচালনা করে তাইলেই কিন্তু সম্ভব। সেই জন্যে ভেজাল সুরক্ষা সামগ্রী হতে পারে না, ভেজাল ভেজাল জিনিসই সুরক্ষা সামগ্রী হতে গেলে কিন্তু আইডিয়ালি যেটা হওয়ার কথা সেটাই হতে হবে। এবং এটার জন্যে সব দিকে বিবেচনায় করে যাদের যা দায়িত্ব সেটা সুচারুভাবে যদি পালন করে তাইলেই কিন্তু আমরা এটা থেকে রক্ষা পাবো এবং করোনা থেকে রক্ষা পাবো, তা নাহলে কিন্তু সমূহ বিপদ। আপনার কাছে আবারও আসি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জোহরাতু মিম নামে একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, করোনার কারণে শ্বাসকষ্ট হলে হাসপাতালে না গিয়ে বাসায় কিভাবে চিকিৎসা করা যায় এবং শ্বাসকষ্ট কমানোর উপায় কি সেটি যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। ওনার করোনার কারণে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হলে আমরা প্রথম কথা দেখি যে ওনার দুইটা জিনিস করার কথা, একটা হলো চেস্ট এক্সরে, দ্বিতীয় হলো পালস অক্সিমিটার দিয়ে ওনার অক্সিজেন স্যাচুরেশন যদি মাপার ব্যবস্থা থাকে বাসাতে তাহলে উনি স্যাচুরেশনটা দেখতে পারেন। তো শ্বাসকষ্ট কিন্তু অনেক কারণে হতে পারে, এমনি আমি যদি একটা টেনশন অ্যাংজাইটি করি তাতেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, যে এই পরিস্থিতিতে যে আমার করোনা আছে বিরাট কিছু একটা ব্যাপার। কিন্তু যদি দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন 94-এর নিচে চলে আসে তাকে কিন্তু অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে, বাসায় চিকিৎসা করা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ হবে। তো সেই জন্যে, এবং আর তার সাথে যদি আর ওনার অন্য কোনো উপসর্গ থেকে থাকে, অন্য কোনো অসুখ থেকে থাকে, ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা, এগুলো জটিলতা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ওনাকে হাসপাতালে ভর্তি হওয়া উচিত। ধন্যবাদ। সম্পর্কে একটি প্রশ্ন আছে এক্ষেত্রে, মিম নামে একজন করেছেন আমাদেরকে, একজন করোনা রোগীর কোন সময়ে আইসিইউ কিংবা ভেন্টিলেশনের প্রয়োজন হয় সেটি যদি বলতেন। ধন্যবাদ। একজন করোনা রোগীর আইসিইউ এবং ভেন্টিলেশন প্রয়োজন হবে যদি মনে করেন রোগীর শ্বাসকষ্ট অনেক বেশি হচ্ছে। আমরা বলি যে রেসপিরেটরি রেট যদি মোর দ্যান 30 পার মিনিট হয়, 30-এর বেশি হয়, এবং উনি শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওনার বুকে ব্যথা হচ্ছে এবং দেখা যাচ্ছে অক্সিজেন স্যাচুরেশন 94-এর নিচের থেকে 90-এর নিচেও চলে আসছে, এবং দেখা যাচ্ছে যে ওনার অন্য কোনো উপসর্গ যেগুলো কোমরবিডিটি বলি সেইগুলো যদি থেকে থাকে, এবং ওনার দেখা যাচ্ছে অন্য কোনো অর্গান ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে, এবং দেখা যাচ্ছে যে ওনার কনসাসনেস, ওনার হচ্ছে কনসাসনেস যদি দেখা যাচ্ছে ডিটোরিয়েট করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আইসিইউ এবং ভেন্টিলেশন লাগবে। এবং এটা প্রথম কথা বলি আমরা যে মানে মৃদু সংক্রমিত রোগী এবং মডারেট বা মাঝারি এবং হচ্ছে অতি সংক্রমিত রোগী, এবং অতি সংক্রমিতের ভিতরে আবার দুই ধরনের আছে, একটা হলো সিভিয়ার পর্যায়ে। তা আমরা বলি যে মডারেট যে সিভিয়ার রোগী সেই রোগী পর্যন্ত কিন্তু আমরা এমনি হাসপাতালগুলোর যে বেড আছে সেখানে চিকিৎসা করতে পারবো, কিন্তু সিভিয়ার রোগী এবং ক্রিটিক্যাল রোগী যেগুলো সেগুলো অবশ্যই আইসিইউ এবং ভেন্টিলেশনের রোগী দরকার হবে, সেই সাপোর্টটা তার দরকার হবে লাইফ সেভিংয়ের জন্য। ধন্যবাদ। জি, আমরা আমাদের সঙ্গে আরও একজন দর্শককে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন, সেই প্রশ্নটি নিয়ে আবার আলোচনায় ফিরবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক। জি, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। জি, আমার বয়স 36, আমার শরীরের তাপমাত্রা সারাদিনে অনেক থাকে কিন্তু রাত্রিবেলায় তাপমাত্রা এত বেশি হয় যে সেটা মানে দূর থেকে অনুভব করা যায় বা পাশে যে থাকে সেও বুঝতে পারে যে শরীরে মানে ঘামটাও বেশি হয় এবং তাপমাত্রাটাও বাড়তে বোঝা যায়। আর আমার শরীরটা সবসময় অনেক দুর্বল লাগে, বিশেষ করে সকালে নাস্তা খাওয়ার পরে একটু খারাপ লাগে, মানে অস্থিরতাটা ভিতরে একটু বেশি থাকে আর কি। জি, দর্শক আপনার সংযুক্তি বিচ্ছিন্ন করবেন না, পরবর্তী জিজ্ঞাসার জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমি চলে যাব ডক্টর মোহাম্মদ রফিকুল আলম স্যার, আপনার কাছে জানতে চাইব পরামর্শ। আচ্ছা, ধন্যবাদ। ওনার বয়স 36 বছর, এই বয়সে উনি বলছেন যে ওনার অনেক টেম্পারেচার থাকে, তো উনি কিন্তু
থার্মোমিটার দিয়ে মাপছেন কিনা যে ওনার জ্বর কী পরিমাণ থাকে। আসলে যদি 99 থাকে তাহলে কিন্তু জ্বর আমরা বলবো না, যদি 99-এর উপরে বা 100-এর উপরে থাকে তাহলে কিন্তু আমরা টেম্পারেচার ধরবো। তা আমি বলবো যে উনি আগে একটা থার্মোমিটার ওনার বাসায় রাখুক, উনি একটা টেম্পারেচার রেকর্ড করুক 7 দিন যে ওনার টেম্পারেচার কী পরিমাণ থাকে। এখনো আপনি কি আপনার তাপমাত্রা মাপছেন কিনা থার্মোমিটার দিয়ে? হ্যাঁ, তাপমাত্রা আমার এই তো 98-97-99 এরকম হয়, 100-এর উপরে কখনো যায় না। কিন্তু তাপমাত্রাটা মানে বাইরে বেশি প্রকাশ হয়, যেমন মনে হয় প্রত্যেকটা লোমকূপের ভিতর থেকে মানে ধোয়া ধোয়া বের হয় এরকম তাপ। আচ্ছা, তাপমাত্রা অত বেশি নাই যত যতটুকু বোঝা গেল। আর একটা কথা বলছেন আপনি, শরীর অতিরিক্ত দুর্বল লাগে এবং ঘাম হয়, আপনার এই ক্ষেত্রে আপনার একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই দুর্বলতা এবং ঘাম হওয়া বা টেম্পারেচারের জন্যে আমরা বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বলবো। তো এই পরীক্ষা নিরীক্ষার আগে আপনি আসলে আপনার আশেপাশে যদি কোনো চিকিৎসক থাকে তাকে দেখাই নিলে ভালো। আমরা সাধারণত এরকম যদি হয় যে দুর্বলতা, তাহলে আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ডায়াবেটিস বাবা মা ডায়াবেটিস আছে কিনা, সেটা ডায়াবেটিস পরীক্ষা করার বিষয় আছে। থাইরয়েডের টেস্ট, আমরা অনেক সময় হরমোনের টেস্ট কথা বলি, যে থাইরয়েড যদি হাইপোথাইরয়েডিজম থাকে সেই ক্ষেত্রে অনেক সময় দুর্বলতা থাকবে, হাইপার থাইরয়েডিজম থাকলেও দুর্বলতা থাকবে, সে থাইরয়েড ফাংশন টেস্টের কথা বলি। অথবা আপনার এমনি সিম্পল কোনো ইনফেকশন আছে কি না, যেটা প্রস্রাবে ইনফেকশন থাকতে পারে সেটার কারণেও হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে আপনি আশেপাশে কোনো চিকিৎসকের দেখায় নিয়ে সেই পরামর্শ অনুযায়ী আপনার এই ব্যবস্থা নিলে আপনার জন্য ভালো। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী, আপনার কাছে এই করোনাকালীন সময়ে আমাদের জন্য পরামর্শ জানতে চাইব। একটি আমরা মনে করতেছি যে বর্তমান করোনাকালীন সময় আমাদের দেশে যে প্রেক্ষাপটে আমরা চিন্তা করতেছি, সেটা সবচেয়ে বড় জিনিসটা হলো যে কি, যে আমাদের দেশের জনসাধারণকে সচেতন করা, অ্যাওয়ারনেস। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানুষকে বলতে হবে ঘরে থাকুন, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করেন, 3 নম্বর হচ্ছে ফ্রিকুয়েন্টলি হ্যান্ড ওয়াশ করেন, এবং 4 নম্বর হচ্ছে যে বাইরে গেলে মাস্ক পরিধান করে, মাস্কটা পরে যেন বাহিরে যায়, হয়তো বাহিরে ঘোরাঘুরি না করাই ভালো। আরও একটা আমার যেটা সাজেশন হলো যে কি, যে আমি একটা কথাই বলবো যে আমাদের দেশে করোনা ডায়াগনোসিসের জন্য টেস্টের কোনো বিকল্প নাই, টেস্টটা করতে হবে, সেটা PCR হোক আর যেটা সে র্যাপিড টেস্ট কিটের মাধ্যমেই হোক, সেটার জন্য অ্যানসিওর হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে করোনা কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ রফিকুল আলম স্যার, আপনার কাছে একেবারে সংক্ষিপে পরামর্শ জানতে চাইবো আমাদের জন্য। ধন্যবাদ। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আমরা সামাজিক দূরত্ব মেনটেন করব, জনসমাগম এড়িয়ে চলব যতটা পারা যায়, স্বাস্থ্যবিধি মেনে চলার ভিতরে আমি নিজে সুরক্ষা থাকব, অপরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করব, মাস্ক পরব, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিব, বাইরে থেকে যদি অতি প্রয়োজন ছাড়া আমরা বাইরে বের হব না, এবং বাইরে বের হলে বাসায় ঢোকার সাথে সাথে যাতে আমরা জুতা স্যান্ডেল বাইরে রেখে বের হই, কাপড় চোপড়গুলো বাথরুমে ধুয়ে ফেলবো, ধুয়ে ফেলার পরে পরিবারের অন্য সদস্যদের সাথে আমরা দেখা করব। এই স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা ভালো থাকতে পারবো। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ। আপনারা অনেকেই ফেসবুকে এবং মেসেঞ্জারে প্রশ্ন পাঠিয়েছেন, অনেকেই ফোন করেছেন, কিন্তু আজকের নির্ধারিত সময় শেষ হয়ে যাবার কারণে প্রশ্ন কিংবা ফোন নিতে পারিনি, সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই আগামীকাল রাত 9টায় আপনাদের প্রশ্নগুলো নিয়ে আবার আলোচনায় ফিরব। আপনার প্রশ্ন ভিডিও করে পাঠিয়ে দিন আরটিভি করোনা হেল্পলাইনের মেসেঞ্জারে আর দেখুন লাইভ অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে নিরাপদ রাখুন, অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.